আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব এগিয়ে ভারত। লকডাউনের জেরে বন্ধ সমগ্র ভারত তথা বঙ্গরাজ্যের প্রতিটি অংশ, যার প্রভাব এসে পড়েছে বিভিন্ন মঠ ও মন্দিরগুলিতে। এক জায়গায় প্রচুর মানুষ জমায়েত হবেন বলে সমস্ত ধর্মীয় স্থানগুলি বন্ধ। গ্রাম বাংলার অন্যতম উৎসব চৈত্র মাসের গাজনের চড়ক উৎসব, পূর্ব বর্ধমানের কালনার কৃষ্ণদেবপুরের চড়ক 67 বছরের পুরনো। এই চড়ক দেখতে দূর দূরান্ত থেকে কয়েক হাজার মানুষ ভিড় করেন কৃষ্ণদেবপুর স্কুল মাঠে। নিয়ম অনুযায়ী চড়কের আগের দিন নীল পুজো উপলক্ষে প্রচুর মানুষ শিবের মাথায় জল ঢালতে ভিড় জমান মন্দির প্রাঙ্গণে। কিন্তু লকডাউনের জেরে এবছর মন্দিরে পড়েছে তালা, সরাসরি শিবের মাথায় জল ঢালা যাচ্ছে না। বাধ্য হয়ে এলাকার গৃহবধূরা ঠাকুরের নাম করে জল ঢালছেন একটি কলসিতে। সামাজিক দূরত্ব মেনেই ঠাকুরের সামনে রাখা কলসিতে জল ঢেলে ঠাকুরের উদ্দেশ্যে আনা একটি ফল পাত্রের মধ্যে রেখে ফিরে যেতে হচ্ছে তাদের। মন্দির খুলবে না তো, তার জন্য এখন এই কলসিতে জল ঢেলে দিচ্ছি। মন্দির এখন বন্ধ থাকবে, তার জন্য আগে আর বছর হচ্ছে হাজার হাজার লোক জল ঢালতো, এখন ওরকম হবে না গো, করোনা ভাইরাসের জন্য তাই। করোনা থেকে মুক্তি পেতেই দেবাদিদেব মহাদেবকে দূর থেকেই স্মরণ এলাকার গৃহবধূদের। আমাদের এখানে প্রতি বছরই চড়ক হতো, চড়কের দিন মেলা বসতো, আমাদের গাছ ঘোরানো হতো এবং শিখ ও বসি আমাদের নিয়ম অনুসারে সব কিছুই পালন হতো। কিন্তু এই বছরে আমাদের করোনা ভাইরাসের কারণে সরকারের নির্দেশ অনুযায়ী চড়ক যে সমস্ত অনুষ্ঠান হয় সেগুলো টোটালি বন্ধ আছে। শুধু নিয়ম রক্ষার্থে মন্দিরে জাস্ট শুধুমাত্র পুজোটাই হবে, সেখানে কোনো জমায়েত কিছু হবে না। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, বিশ্বভারত। করোনা নিয়ে অযথা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন। হাত সাবান দিয়ে অথবা স্যানিটাইজারের দ্বারা ভালোভাবে পরিষ্কার করুন। কথা বলার সময় অন্তত 1 মিটার দূরত্ব বজায় রাখুন। ভিড় বা জমায়েত এড়িয়ে চলুন। গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। সরকারি বিজ্ঞপ্তি এবং নির্দেশিকাগুলির প্রতি নজর রাখুন। জ্বর কাশি মাথা ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। করোনা হেল্পলাইন রাজ্যের নাম্বার 0332941-2600, কেন্দ্রের হেল্পলাইন নাম্বার 1800-313-4442-22। জনস্বার্থে প্রচারিত।